সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, বিশ্ব ক্রিকেটে লাল সবুজের একমাত্র বিজ্ঞাপন, বর্ণময় এক চরিত্র। ক্যারিয়ার জুড়ে আলোচনা সমালোচনা তার নিত্য সঙ্গী। মাঠের খেলায় তিনি যতটা অপ্রতিরোধ্য ঠিক ততটাই যেন মাঠের বাইরে। তবে মাঠের ভেতর কিংবা বাহির কোনো আলোচনাই কোনোদিন ছুঁয়ে যায়নি আল হাসানকে। সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমের আলোচনাকে কেয়ার না করেই তিনি এগিয়ে যাচ্ছেন তার আপন দূতিতে। ক্যারিয়ারের নবম এবং তর্ক সাপেক্ষে নিজের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সাকিব এখন যুক্তরাষ্ট্রের হোস্টনে। পুরো দল সেখানে হিসেব মেলাচ্ছে কিভাবে ছাড়িয়ে যাওয়া যায় নিজেদের অতীত পারফরমেন্সকে। সকল বিভক্তি ভুলে সবাই এক হয়েছে লাল সবুজের পতাকা তলে, কিন্তু এর মাঝেও একজন হিসেব করছেন অনেক ব্যক্তিগত পাওয়া না পাওয়ার। গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার বিপক্ষে যখন খেলতে নামবে বাংলাদেশ, তখন যদি সেখানে থাকেন অলরাউন্ডার, তাহলে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপে অংশ নেয়া দ্বিতীয় ক্রিকেটার হয়ে যাবেন সাকিব আল হাসান। রোহিত শর্মার সঙ্গে এই অনন্য কীর্তি ভাগাভাগি করবেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু এই অংশগ্রহণ কখনোই মুখ্য ছিল না সাকিবের কাছে, আজীবন তিনি পারফর্মার, যার প্রমাণ দিয়ে গেছেন প্রতিটি আসরে। টি টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে সাকিবের চেয়ে বেশি সফলতা দেখেননি আর কোনো বোলার। 47 উইকেট নিয়ে তিনি বসে আছেন সবার উপরে। সেখানে দ্বিতীয় নামটা শহীদ খান আফ্রিদির, পরের জায়গাগুলো একে একে দখলে রেখেছেন লাসিথ মালিঙ্গা, সাইদ আজমল, অজন্তা মেন্ডিস এবং ওমর গুল। কিন্তু তারা প্রত্যেকেই খেলা ছেড়েছেন বহু আগে, তাই সাকিবের এই রেকর্ড আপাতত ভেঙে ফেলবেন এমন কেউ নেই আশেপাশে। তবে নিজে চাইলে এই রেকর্ডটাকে আরও উপরে নিয়ে যেতে পারবেন সাকিব। আর মাত্র 3 উইকেট পেলেই প্রথম এবং একমাত্র বোলার হিসেবে বিশ্বকাপে 50 উইকেটের ঘরে জায়গা করে নেবেন বাংলাদেশের জান। আর তার যা ফর্ম তাতে তা অসম্ভব কিছু নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে 4টি ম্যাচ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচগুলোতে 3 উইকেট না পাওয়ার কোনো কারণ আছে বলে মনেই হয় না। ব্যাট হাতেও একটা রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে, তবে সেটা একটু কঠিন। যদিও সাকিবের অভিধানে এই কঠিন শব্দটা আছে কিনা তা নিয়ে সন্দেহ। আর 258 রান হলেই বিশ্বকাপে 1000 রান হবে সাকিবের। তবে তার জন্য অবশ্যই দলকে পার করতে হবে গ্রুপ স্টেজের বাধা, সঙ্গে পার করতে হবে নিজের অতীতকেও, কারণ এর আগে কোনো আসরে এত রান পাননি তিনি। 2014 সালে সর্বোচ্চ রান এসেছিল তার ব্যাট থেকে 186। এবার অপেক্ষা, সাকিব কি পারবেন নিজেকে ছাড়িয়ে যেতে? নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।